নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কিছুক্ষণ আগেই ঘটলো ভয়াবহ যান দুর্ঘটনা, নিহত ও আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। অপরদিকে 31 বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ গেল এক জনপ্রিয় গায়কের। তো এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বন্ধুরা এই তাজা খবর দুটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্টানি খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে প্রাণ গেল, গাড়ি উল্টে নিহত একজন, আহত হয়েছেন কমপক্ষে 12 জন। আহত 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ইসলামপুর থানার অলিগঞ্জ বাইপাস এলাকায় এই বড়সড় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে 10 থেকে 12 জন চেপেছিল, প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই রাস্তায় গাড়িটি উল্টে যায়। গাড়ির তলায় পিষ্ট হন শ্যামল দাস নামে একজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মিলনপল্লী এলাকার বাসিন্দারা হাসপাতালে ছুটে আসেন। শ্যামলের পরিবার জানিয়েছে শ্যামল বন্ধুদের সঙ্গে রং খেলবে বলে বাড়ি থেকে বের হন, আর ফেরা হলো না। ময়না তদন্তের পর শ্যামলের দেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। প্রাথমিক ধারণায় পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে, পাশাপাশি চালকের মদ্যমত্ত হয়ে থাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তে যাই বেরিয়ে আসুন না কেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই জানিয়েছে পুলিশ। আহতদের বেশ কয়েকজন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমনটাই সূত্রের খবর। অপরদিকে ভোররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা পাঞ্জাবের অমৃতসর জলন্ধর গ্রান্ড টাং রোডে। মঙ্গলবার অমৃতসর থেকে কাতারপুর যাওয়ার সময় জিন্দিয়ালা গুরু এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজান। দিলজান কাতারপুরের বাসিন্দা। এদিন ভোররাতে বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে দিলজানের গাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে গিয়ে ছজোরে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ, সেখানে আটকে যান গায়ক দিলজান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার পরই গ্যাস কাটার দিয়ে গাড়ির সামনের অংশ কেটে দিলজানকে বের করা হয়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দিলজানের মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি গানের জগতের শিল্পীদের মধ্যে। বহু প্রথিতযশা শিল্পী সোশ্যাল মিডিয়ায় তার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দিলজানের ছবি দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্টানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।